আমিন তারাও তো একসঙ্গে প্র্যাকটিস করে বলছে হ্যাঁ প্র্যাকটিস করে তোদের মধ্যে একটা মেয়েকে তুই ভালো ভালো বাঁধলি না কেন তো বলছে কাকু কি করে ভালো বাঁধবো ওই তো দিদির মতন একই কন্ডিশন আমার কি কন্ডিশন তো ওই যে ছোট্টবেলায় দীক্ষা নিয়েছিলাম আর তোমরা সৎসঙ্গে দাঁড়িয়ে বক্তৃতায় বলো শিশি ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন মেয়ে পরে বরণ করে সেই বিয়েতেই সমাজ বলে বলি আমার চরিত্র দেখে যদি কোনো মেয়ে আমাকে পছন্দ করে আর সেই বিয়েই তো আমার গুরু পছন্দ করেছেন তাই এখন থেকে আমার জন্য এমন করে ভেবে রাখ কি আমার গুরু ভাববেন আমার বাবাও ভাববেন আমার মাও ভাববেন সেদিন মনে হয়েছিল ছোট্টবেলায় দীক্ষা মানুষের জীবনে কত যাই হোক তো এই গুরু ভাইটিকে বলছেন গুরুদেব দীক্ষাটা নিয়ে নেব তা বলছি গুরুদেব এখন দীক্ষা দিতে যায় কেন তা বাচ্চারা বড্ড ছোট যখন তখন হেল হচ্ছে মুদে হয়েছে এখন দীক্ষা নেন কদিন পরে না তা কদিন পরে যখন রাস্তায় দেখা হলো তখন বলো কিরে এবার দীক্ষা নেবেন তো তো বলছে গুরুদেব দীক্ষা নেবার তো খুবই ইচ্ছা ছিল কিন্তু তোমারই করুণায় বইয়ের পেটে আবার একটা বাচ্চা এখন দীক্ষা নেয় না বলি বইয়ের পেটে আবার একটা বাচ্চা আছে এখন দীক্ষা নেওয়া যাবে সেটাও হয়ে গেল তারপর একদিন বললুম এবার দীক্ষা নিবি তো তো বলছে গুরুদেব দীক্ষা নেবার সত্যি খুব ইচ্ছা ছিল জানো কিন্তু গিল্লি বলছে মেয়েটা মাথায় মাথায় ডাঙর হচ্ছে বেটা দিয়ে দাও মেয়ের দেহ হলেই তুমি আর আমি দুজনে দীক্ষা নেবে বলি মেয়ের দেহ হয়ে তারপর একদিন বলুন কিরে ধুমধাম করে তো মেয়ের দিয়ে দিবি এবার দীক্ষা নিবি তো বলছে হ্যাঁ গুরুদেব দীক্ষা নেবার তো খুবই ইচ্ছা ছিল কিন্তু মেয়ের পেটে বাচ্চা হয়েছে মেয়ের শ্বশুর আমারই বাড়িতে দিয়ে গেছে বিল করবার জন্য বলি মেয়ের পেটে বাচ্চা খালাস হয়ে গেলেই দীক্ষা নেবে মেয়ের পেটে বাচ্চা হয়ে মেয়েও তার শ্বশুর ঘরে চলে গেল বাচ্চা করে নিয়ে একদিন বলুন কিরে এবার দীক্ষা নিবি তো বলছে গুরুদেব দীক্ষা নেবার সত্যিই খুব ইচ্ছা ছিল গিন্নি বলছে ছেলে দিয়ে দিয়ে দাও বাড়িতে বৌমা আসবে বৌমাকে চাবি ঝড়টা বুঝিয়ে দেবো সংসারের সব কাজ দায়িত্ব বুঝিয়ে দেবো তারপর তুমি আর আমি একবারে হাত ছেড়ে বুঝে নেবে দীক্ষা বলি ছেলের বিয়ে হয়ে গেল ধুমধাম তারপরে একদিন বললাম কি ছেলের তো ভালো করেই বিয়ে দিবি এবার দীক্ষা নেবি না বলছে দীক্ষা নেবার খুবই ইচ্ছা ছিল গুরুবে কিন্তু ছেলের বইয়ের পেটে বাচ্চা হয়েছে এখন হবে না ছেলের বইয়ের পেটে বাচ্চাটা হয়ে গেলে দীক্ষা নিয়ে নেবে হয়ে গেল তারপর একদিন দেখা হতে বললাম কিরে এবার দীক্ষা নিবি তো বলছে গুরুবে আজকে দীক্ষা দেবো তুমি ঘরে আমি গিন্নিকে বলে গিয়ে তাড়াতাড়ি উঠোন টুটন লেপে ফেলতে দেবো তা বলো তো গুরুদেব দীক্ষা নিতে কি কি লাগবে গুরুদেব বলছে মন এছাড়া কিছু লাগবে তুমি তোমার মনের সিংহাসনে তাকে প্রতিষ্ঠা করবে ওই আর বলে অনুকূল চন্দ্র এই অনুকূল চন্দ্র আছে তোমার হৃদয় সিংহাসন এই জন্যই অনুকূল চন্দ্র কি সুন্দর করে আমাদের কাছে বাড়ি দিলেন কি অপূর্ব করে আমাদের বলছে ঈশ্বর তোমায় বাসেন ভালো তাতে তোমার কি তুমি না বাসলে ভালো ছায় ঢাকা কি ঈশ্বর আমাকে ভালোবাসবেন তিনি কথা দিয়েছেন আমি তাকে কতটুকু ভালোবাসব আমি তাকে আমার জীবনে কতটুকু হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠিত করব বিষয়টি আমার আর আমি যদি যত আমার হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠিত করব তিনি আমার ভিতরেই কিন্তু প্রকট হবেন তাই গুরু সন্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমরা তার দীক্ষা গ্রহণ করেছি যাই হোক এবার যজমানটিকে বলছেন এবং যজমান বলছেন যে গুরুদেব আজকে আসুন দীক্ষা হোক বাড়িতে গিয়ে গিন্নিকে বলছে গিন্নি গুরুদেব এলো বলে তোমার আমার দীক্ষা হবে তা তুমি তাড়াতাড়ি উঠোন টুটনগুলো এই পেটে পেয়ে নাও আমি একটু পুকুর ঘাটে চান করে আছি হাতে তো তেল দাও দেখি তা হাতে তেল নিয়েছেন ভালো করে কইলে কাজলে নিয়ে মাথায় মারতে মারতে কাঁধে গামছা নিয়ে লুঙ্গি পরে চান করতে গেলেন পুকুর ঘাটে আধ ঘন্টা পরে মরা আসছে বাড়িতে তা বলছেন কি গো ওভাবে লড়তে পারছো কেন তো বলছে কি করবো বলো না পুকুর ঘাটে চান করতে গেল সাবনা ছিল হলকে পড়ে মরে গেল অদ্যপি লীলা করে গৌর আয় কোনো কোনো ভাগ্যবানের ধরি মরে কোনো কোনো ভাগ্যবানের জীবনে সবগুলো দীক্ষা হবে পুরুষোত্তমে দীক্ষা হবে সবার দীক্ষা হবে তাই আজকের এই সুন্দর সন্ধ্যায় বর্ষ শেষে প্রথম দিবসের উৎসবের প্রথম সন্ধ্যায় এই সাধারণ সভায় এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে সবগুলোর প্রয়োজনীয়তা শুনছিলেন এই জীবনের সবগুলোর প্রয়োজনীয়তার কথা বলতে গেলে আমি আমার মতন করে আমার গুরুকে ধরে আমার তাকে বহন করতে করতে আমি আমার জীবন দিয়ে যে উপভোগ করেছি তা আমি আমার মনে হয় কয়েকটা রাত আপনাদের কাছে বললেও শেষ হবে না আপনাদেরও ধৈর্য আছে
এরপরই রয়েছেন মহামান্য আজকে সভা সভাপতি মহোদয় প্রণামবশী জগদীন্দ্র চক্রবর্তী মহোদয়, তিনি আপনাদের কাছে অভিভাষণ দেবেন, সভাপতির অভিভাষণ দেবেন। আমি শুধু আপনাদের এটুকুই নিবেদন করি, হাত জোড় করে নিবেদন করি, করজোড়ে নিবেদন করি, সদ্গুরু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাজারের আলু পটলের মতন অত সস্তা দাম, যত বেলা বাড়বে তত দাম কমবে আনাজে। সেদিন আমাকে একটি বন্ধু বলছেন, আমি বাজার যাচ্ছি না, এত সকাল সকাল যাচ্ছিস কেন, একটু বেড়ায় গেলে তো দাম কমবে, এখন গেলে তো টাটকা আনাজগুলো ভাবি বড্ড দাম নেবে, একটু বেড়ায় গেলে দাম কমবে। তাই যদি যত বেলা বাড়বে যেমন আনাজের দাম করে, তেমনি কিন্তু আমার গরুর দাম কিন্তু কমে যাবে না যত বেলা বাড়বে। যত বেলা বাড়বে আজকে 131, আগামী ভাদ্রে মাসে 132, আর এমন করে একটু একটু করে অনুকূল চাঁদের ওজন ক্রমশ বাড়ছে আমাদের। আমরা বুঝে উঠতে পারিনি আমরা কাঁদি খাইছি, আমি বুঝে উঠতে পারিনি আমি কাঁদি খাইছি, প্রতিটা মুহূর্তে আমাকে কখনো ভাবিয়ে দেয়নি আমি কাঁদি খাইছি। তাই অনুকূল চাঁদের দীক্ষা অত সহজ বিষয় নয়, অনুকূল চন্দ্রকে যারা আমরা গ্রহণ করেছি আমাদের জীবনে, যদি একটু ওজন দিয়ে তাকে ভালোবাসতে পারতাম, একটু ওজন দিয়ে আমার জীবনের সমস্ত সত্তাটুকু দিয়ে যদি তাকে একটু ভালোবাসতে পারতাম। এজন্যই বোধ হয় কবি গান লিখেছিলেন, সে গান আজকে সবসঙ্গে গাওয়া হয় না, সেই গান আজকে আমরা ভুলে গেছি সব, শুধু মুখের কথায় যায়নি পাওয়া মানুষ ভগবান, তাকে উজাড় করে হয় যে দিতে দেহ মনোপ্রাণ, শুধু মুখের কথায় যায়নি পাওয়া মানুষ ভগবান, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মানুষ ভগবান, তাকে উজাড় করে হয় যে দিতে কি দেবে, তাকে উজাড় করে হয় যে দিতে দেহ মনোপ্রাণ, শুধু মুখের কথায় যায়নি পাওয়া মানুষ ভগবান। ভালো থাকবেন সবাই, মঙ্গল হোক সবার, পরমপিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।